আমরা ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সে 6 নম্বর অধ্যায় তাপ বা হিট এই চ্যাপ্টারটি পড়ছিলাম। তো আজকে আমি চলে যাব, দেখো 144 পাতায় কার্য তাপের তুল্যতা এই টপিকটাতে, 144 পাতায় কার্য তাপের তুল্যতা এই টপিকে। দেখো আমরা জানি যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেহেতু তাপ এক প্রকার শক্তি তাই তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারি বা অন্য শক্তিকে আমরা তাপ শক্তিতে রূপান্তর করতে পারি। কি বললাম, যেহেতু তাপ এক প্রকার শক্তি তাই তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারি বা অন্য শক্তিকেও তাপ শক্তিতে রূপান্তর করতে পারি। যেমন আমরা যখন আমাদের হাত দুটোকে ঘষবো, তাহলে হাত দুটো গতিশীল, তার ফলে এটা কী শক্তি, যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে এবং তার ফলে হাত দুটো গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন আমাদের হাত দুটোকে ঘষবো, হাত দুটো গরম হয়ে যাচ্ছে, এক্ষেত্রে যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আবার উল্টোটাও হতে পারে, তাপ শক্তিকেও আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি। এটা কিভাবে হয় তোমরা জানো, স্টিম ইঞ্জিন চালানো হয় কিভাবে, না কয়লাটাকে পুড়িয়ে। তো কয়লাকে পুড়িয়ে যে তাপ শক্তিটা উৎপন্ন হয় তার সাহায্য নিয়ে স্টিম ইঞ্জিন চালানো হয়, তাহলে কয়লাটাকে পোড়ানো হচ্ছে, ঠিক আছে, এর ফলে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। কয়লাটাকে পোড়ানো হচ্ছে, এর ফলে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে এবং এর সাহায্য নিয়ে স্টিম ইঞ্জিনকে চালানো হচ্ছে, তাহলে স্টিম ইঞ্জিন যখন চলছে তখন সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে কয়লা পুড়িয়ে যে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে তার সাহায্যে আমরা যে স্টিম ইঞ্জিন চালানো হচ্ছে সেটা হচ্ছে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তরের উদাহরণ, ঠিক আছে। এরপর আমরা পড়বো, দেখো তাপের সঙ্গে কার্যের কি সম্পর্ক, তাপের সঙ্গে কার্যের কি সম্পর্ক। তো তাপের সঙ্গে কার্যের সম্পর্কটা জানার জন্য আমরা পেয়ে যাব একটা সূত্র, যার নাম হচ্ছে জুলের সূত্র, পেজ নাম্বার 144। জুলের সূত্রের মাধ্যমে আমরা তাপের সঙ্গে কার্যের সম্পর্কটা পেয়ে যাব। দেখো পেজ নাম্বার 144, সেখানে আমরা পেয়ে যাচ্ছি, দেখো জুলের সূত্র, যে কার্যকে পুরোপুরিভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য এবং রূপান্তরিত তাপ পরস্পরের সমানুপাতিক হয়। কার্যকে পুরোপুরিভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য এবং রূপান্তরিত তাপ পরস্পরের সমানুপাতিক হয়, এটাই হচ্ছে জুলের সূত্র। তো এটা আমরা একটু বুঝে নিই। দেখো তো জুলের সূত্রটা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি। দেখো আমরা জানি আমাদের হাত দুটোকে যদি আমরা ঘষি, তাহলে সেক্ষেত্রে আমরা যে কার্য করছি তার ফলে হাত দুটো গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে। এবারে হাত দুটোকে আমরা যত জোরে ঘষবো তত তো বেগটা বৃদ্ধি পাচ্ছে, যান্ত্রিক শক্তি বৃদ্ধি পাচ্ছে, তার ফলে আমরা তত বেশি কার্য করছি এবং হাত দুটো তত বেশি গরম হবে, অর্থাৎ তত বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে হাত দুটোকে যত জোরে ঘষবো তত বেশি কার্য করব, তত বেশি তাপ উৎপন্ন হবে, তাই কার্য ডাব্লু আর তাপ এইচ হচ্ছে পরস্পর সমানুপাতিক, পরস্পর সমানুপাতিক। তো এই যে কার্য ডাব্লু আর তাপ এইচ পরস্পর সমানুপাতিক, এইটাই হচ্ছে জুলের সূত্র, ঠিক আছে। কি বললাম, তাহলে আমরা যখন আমাদের হাত দুটোকে ঘষছি তখন আমরা যে কার্যটা করছি সেটাই তাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং এর ফলে হাত দুটো গরম হচ্ছে। এবার আমরা যদি হাত দুটোকে জোরে ঘষি এবং যত জোরে ঘষবো তত বেগ বৃদ্ধি পাবে, যান্ত্রিক শক্তি বৃদ্ধি পাবে, কার্য করার পরিমাণ বৃদ্ধি পাবে, এর ফলে যে তাপটা উৎপন্ন হচ্ছে দুটো হাতে সেটাও বৃদ্ধি পাবে। তাহলে হাত দুটোকে যত জোরে ঘষবো তত বেশি কার্য করব এবং তত বেশি তাপ উৎপন্ন হবে, অর্থাৎ কার্য ডাব্লু আর উৎপন্ন তাপ এইচ হচ্ছে পরস্পর সমানুপাতিক। কার্য বেশি হলে উৎপন্ন তাপও বেশি হবে, কার্য কম হলে উৎপন্ন তাপও কম হবে, এটাই হচ্ছে জুলের সূত্র। তাহলে দেখো জুলের সূত্র কি বলছে, যে যদি ডাব্লু পরিমাণ কার্য সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে এই পরিমাণ তাপ উৎপন্ন করে, তাহলে কার্য ডাব্লু আর তাপ এইচ
উৎপন্ন তাপ এইচ পরস্পর সমানুপাতিক, ঠিক আছে, ডাব্লু ভ্যারাইজেস এইচ। যত বেশি কার্য করব তত বেশি তাপ উৎপন্ন হবে, কম কার্য হলে তাপও কম উৎপন্ন হবে, অর্থাৎ ডাব্লু আর এইচ পরস্পরের সমানুপাতিক, এটাই হচ্ছে জুলের সূত্র। তো আমরা যখন এবারে একটা সমান চিহ্ন দেবো তখন সামনে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, এই ধ্রুবকটাকে বড় হাতে জে দিয়ে লেখে, তাহলে ডাব্লু সমান জে এইচ। এই যে সমীকরণটা, এই যে ডাব্লু সমান জে এইচ, এই সমীকরণটায় তাপ ও কার্যের মধ্যে সম্পর্ক প্রকাশ করে, ঠিক আছে, ডাব্লু সমান জে এইচ এই সমীকরণটায় তাপ এইচ এবং কার্য ডাব্লুর মধ্যে পারস্পরিক সম্পর্কটা প্রকাশ করে, ঠিক আছে। এবারে জেটা কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে, যে একক কি সেটাও জানতে হবে। দেখো, জে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের জুল তুল্যাঙ্ক। তাহলে জে কে কি বলা হয়, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের জুল তুল্যাঙ্ক, এবং এর মান আছে একটা। দেখো প্রথমে দেখি জের এককটা কি হবে। দেখো ডাব্লু সমান যদি জে এইচ হয় তাহলে জে সমান হবে ডাব্লু বাই এইচ, ডাব্লুর সিজিএস একক আর্গ আর এইচ এর সিজিএস একক হচ্ছে ক্যালোরি, ডাব্লু সিজিএস একক আর্গ এইচ এর সিজিএস একক ক্যালোরি, তাহলে জে এর সিজিএস একক হয়ে গেল আর্গ পার ক্যালোরি, এবং জে এর মানটা হচ্ছে 4.2 × 10⁷ আর্গ পার ক্যালোরি। জে এর মানটা হচ্ছে 4.2 × 10⁷ আর্গ পার ক্যালোরি। আবার আমরা জানি যে এক জুল সমান 10⁷ আর্গ, আর্গ আর জুল দুটোই হচ্ছে কার্যের একক, আর্গটা সিজিএস একক, জুলটা এসআই একক, এবং দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে এক জুল সমান 10⁷ আর্গ। তাহলে এখানে 10⁷ আর্গের জায়গাতে আমরা জুল বস করিয়ে দেবো, তাহলে জে এর মানটা হয়ে যাচ্ছে 4.2 × 10⁷ আর্ক পার ক্যালোরি, কিংবা 4.2 জুল পার ক্যালোরি, কিংবা 4.2 জুল পার ক্যালোরি, ঠিক আছে। পেজ নাম্বার 145 চলে আসবো, সেখানে 1 আর 3 এই দুটো অঙ্ক তোমরা করবে। এই যে পেজ নাম্বার 145, সেখানে গাণিতিক সমস্যার সমাধান, এখানে 1 নাম্বারটা আর 3 নাম্বারটা, এই দুটো অঙ্ক তোমরা বাড়িতে অবশ্যই করবে, 1 নাম্বারটা 3 নাম্বারটা, এই দুটো অঙ্ক বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপরে চলে যাব, দেখো আমি 152 পাতায়, সেইখানে আমরা চলে যাব গাণিতিক প্রশ্নর 1, 2 আর 3, এই তিনটে অঙ্ক আমরা একটু করে দেখাবো, ঠিক আছে। 152 পাতায় গাণিতিক প্রশ্নের 1, 2 আর 3 তিনটি অঙ্ক আমরা একটু করব। এখন অবধি যে ফর্মুলাগুলো পড়েছি সেগুলো দিয়ে আমরা পড়েছি এইচ সমান এমএসটি একটা ফর্মুলা, টিটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন, ওখানে হ্রাস বা বৃদ্ধি যা হোক হতে পারে, ক্যালোরিমিতির মূলনীতি দিয়ে গাণিতিক রূপটা পেয়েছি, আর ডাব্লু সমান জে এইচ একটা ফর্মুলা পেলাম, কার্য তাপের মধ্যে সম্পর্ক। তো এই তিনটে ফর্মুলা দিয়ে এখানে তিনটে অঙ্ক আছে, 1, 2, 3, সেগুলো আমরা একটা একটা করে দেখে নিই। প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটা দেখো, দেখো কি দিয়েছে। দেখো 5 গ্রাম জলের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন হবে। 5 গ্রাম জলের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন হবে। তো অঙ্কটা কি করে করব, দেখো আমরা এখানে জলের ভর এম সমান দিয়ে দিয়েছে 5 গ্রাম, ঠিক আছে। জল, জলের আপেক্ষিক তাপের মানটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, যে এটা কিন্তু দেওয়া থাকবে না কোশ্চেনে, অন্য কোনো পদার্থ হলে মানটা দেওয়া থাকবে। তো জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে এস সমান হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে এস সমান হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখতে হবে। আর এখানে দেখো প্রাথমিক উষ্ণতা T1 হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস,
আর অন্তিম উষ্ণতা T2 এটা বেড়ে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, প্রাথমিক উষ্ণতা T1টা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, আর অন্তিম উষ্ণতা T2 হচ্ছে বেড়ে কত না 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতা বৃদ্ধি T সমান লিখতে পারবো T2 - T1, 25 - 15 সমান কত না 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে জলের উষ্ণতাটা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস করতে কতটা তাপ লাগছে, না H সমান MHT এই ফর্মুলাতে এমটা 5 বসালাম, এসটা 1 বসালাম, আর টিটা 10 বসালাম, তাহলে কত চলে আসছে দেখো, 5 × 1 × 10, 50 ক্যালোরি উত্তর, 50 ক্যালোরি উত্তর, এই যে দেখো 50 ক্যালোরি। এবার আমি দেখো দুইয়ের অঙ্কটাতে আসবো, যে দুইয়ের অঙ্কটাতে আসবো দেখো, কি দিয়েছে না, একটি 200 গ্রাম ওজনের প্লাটিনাম বল কোন জ্বলন্ত চুল্লি থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের 150 গ্রাম জলে ফেলা হলো, যদি প্লাটিনাম বল কর্তৃক বর্জিত তাপ জল গ্রহণ করে এবং জলের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে চুল্লির তাপমাত্রা কত, প্লাটিনামের আপেক্ষিক তাপ CGS পদ্ধতিতে দেওয়া আছে 0.03। তো এটা কি করে করব দেখো, এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতির অঙ্ক। তো প্রথমে প্লাটিনাম বলটা চুল্লিতে ছিল, ঠিক আছে, চুল্লি মানে হচ্ছে ফার্নেস যার উষ্ণতা হচ্ছে অনেক বেশি। তো প্রথমে প্লাটিনাম বলটা আমাদের চুল্লিতে ছিল, তাহলে চুল্লির তাপমাত্রা আর প্লাটিনাম বলের তাপমাত্রা কি হবে, না সমান হয়ে যাবে, চুল্লির তাপমাত্রা আর প্লাটিনাম বলের তাপমাত্রা সমান হয়ে যাবে, সেটাকে আমরা টি ধরলাম, ঠিক আছে, চুল্লির তাপমাত্রা আর প্লাটিনাম বলের তাপমাত্রা সমান হবে সেটাকে আমরা কত ধরলাম, না টি ধরলাম। যেহেতু প্লাটিনাম বলটা চুল্লি বা ফার্নেসের মধ্যে ছিল, তাহলে প্লাটিনাম বলটা ওই চুল্লি বা ফার্নেসে গরম হয়েছে, তাই প্লাটিনাম বলের উষ্ণতাটা চুল্লির উষ্ণতার সাথে সমান হয়ে গেছে এবং ওইটাই আমাদেরকে বের করতে দিয়েছে। তাহলে চুল্লির উষ্ণতা মানেই প্লাটিনাম বলের উষ্ণতা, সেটাকে আমরা টি ধরে নিলাম। তারপরে কি হলো, প্লাটিনাম বলটাকে চুল্লি থেকে তুলে জলে ফেলে দেওয়া হলো, জলে ফেলে দেওয়া হলো, এবং জলের তাপমাত্রা প্রথমে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, সেটাই বেড়ে প্লাটিনাম বলটা ফেলার পর বেড়ে হলো 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে প্লাটিনাম বলটাও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্জন করেছে, আর জলের তাপমাত্রাটাও 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 30 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। মানে এখানে প্লাটিনাম বলের উষ্ণতাটা ছিল টি, প্লাটিনাম বল তাপটা ছাড়ছে, তাপটা ছেড়ে ওর উষ্ণতাটা কমে 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, আর জলের উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, জল সেই তাপটা গ্রহণ করছে এবং গ্রহণ করে জলের উষ্ণতাটা বেড়ে 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে উভয়ের সমান উষ্ণতাটা। তাহলে প্লাটিনাম বলটা যদি গরম বস্তু, ও তাপটা ছাড়ছে এবং ওর উষ্ণতাটা টি থেকে কমে 30 ডিগ্রি সেলসিয়াস হলো, আর জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, জল তাহলে সেই তাপটা গ্রহণ করছে এবং জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে কত হয়ে গেল, না 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তাহলে এবারে প্লাটিনাম বল কতটা তাপ ছাড়ছে, প্লাটিনাম বল দ্বারা বর্জিত তাপ আমরা ফর্মুলা জানি H = MS T2 - T1, প্লাটিনাম বল দ্বারা বর্জিত তাপ ফর্মুলা কি, না MS T2 - T1। তো দেখো M মানে হচ্ছে প্লাটিনাম বলের ভর, তো প্লাটিনাম বলের ভর দিয়েছে কত দেখো, 200 গ্রাম, প্লাটিনাম বলটার ভর দিয়েছে 200 গ্রাম। তাহলে প্লাটিনাম বলের ভর M এর জায়গায় বসালাম 200, প্লাটিনামের আপেক্ষিক তাপ দিয়ে দিয়েছে 0.03, এখানে 0.03 মানে হচ্ছে 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস CGS পদ্ধতিতে। তাহলে প্লাটিনামের আপেক্ষিক তাপ S এর জায়গায় বসালাম 0.03,
ঠিক আছে। আর প্লাটিনামের উষ্ণতা, প্লাটিনাম বলটার উষ্ণতা ছিল টি, সেটা কমে হয়ে গেছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্লাটিনাম বলের ক্ষেত্রে যে উষ্ণতার পার্থক্য সেটা কত হবে, না ছিল টি কমে হলো 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পার্থক্যটা হয়ে গেল টি -30, এত ক্যালোরি। এবার একইভাবে জল যেহেতু কম উষ্ণতায় আছে 0 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে জল সেই তাপটা গ্রহণ করছে, তো জল দ্বারা গৃহীত তাপ কত, আবার ফর্মুলা MS T2 - T1। তো এম মানে হচ্ছে এখানে জলের ভর, তো জলের ভর দেখো দেওয়া আছে 150 গ্রাম জল, তাহলে জলের ভর হচ্ছে 150 গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা জলের ভরের জায়গাতে এম সমান 150 গ্রাম বসালাম, জলের আপেক্ষিক তাপ আমরা জানি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তাহলে এস এর জায়গাতে 1 বসালাম, আর জলের তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উষ্ণতার ব্যবধান কত, 30 - 0, উষ্ণতার ব্যবধান হচ্ছে 30 - 0, তাহলে এটা চলে আসছে দেখো 150 × 30 ক্যালোরি, ঠিক আছে। এবারে ক্যালোরিমিতির মূল নীতি আমরা জানি, যে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ, তার মানে এখানে প্লাটিনাম বল দ্বারা বর্জিত তাপ সমান হচ্ছে শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, মানে হচ্ছে এখানে জল দ্বারা গৃহীত তাপ। তাহলে প্লাটিনাম দ্বারা বর্জিত তাপ কত বেরিয়েছে, 200 × 0.03 × কত, T - 30, ঠিক আছে, সেইটা এখানে বসালাম। আর জল দ্বারা গৃহীত তাপ কত বেরিয়েছে, এই যে 150 × 30, সেটা বসালাম, নিয়ে T - 30 এটাকে রেখে 150 × 30 ওপরে নিচে আসবে কত, 200 × 0.03, ক্যালকুলেশন করলে আসছে কত, 750। তাহলে দেখো টিটা চলে আসছে 750, 30টা এইদিকে চলে গেল, +30 = 780, তাহলে চুল্লির তাপমাত্রা হচ্ছে কত, না 780 ডিগ্রি সেলসিয়াস, তাহলে চুল্লির তাপমাত্রা হচ্ছে কত, না 780 ডিগ্রি সেলসিয়াস, প্লাটিনাম বলের তাপমাত্রা বা চুল্লির তাপমাত্রা হচ্ছে 780 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বইতে উত্তরটা দেখো দিয়েছে 755.8 ডিগ্রি সেলসিয়াস, এটা এখানে ভুল দেওয়া আছে, এটা এখানে ভুল দেওয়া আছে। তোমাদের বইতে দেখো 144 পাতায় চারের অঙ্কটা এইটাই দেওয়া আছে, 200 গ্রাম ওজনের প্লাটিনাম বল জ্বলন্ত চুল্লি থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের 150 গ্রাম জলে ফেলা হলো, যদি প্লাটিনাম বল কর্তৃক বর্জিত তাপ জল গ্রহণ করে, জলের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে চুল্লির তাপমাত্রা কত, প্লাটিনামের আপেক্ষিক তাপ 0.03, দেখো অ্যান্সারটা কত আসছে, 780 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এখানে গাণিতিক প্রশ্নে যে উত্তরটা দেওয়া আছে সেটা ভুল আছে। এবার আমরা তিনের অঙ্কটাই চলে আসবো, যে 1 কিলোগ্রাম জলকে 10 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করতে যে তাপের প্রয়োজন তার সমতুল্য কার্য নির্ণয় করো, জলের আপেক্ষিক তাপের এসআইতে দেওয়া আছে 4200 জুল পার কেজি কেলভিন। এই অঙ্কটা হবে আমাদের এই ফর্মুলা দিয়ে, W = JH, আর এইচ এর জায়গাতে আমরা লিখবো কত, না MST, W = JH, আর এইচ এর জায়গাতে আমরা লিখবো কত, না MST। এবার দেখো এম দেওয়া আছে, এই যে 1 কিলোগ্রাম জল, তার মানে এম হচ্ছে জলের ভর 1 কেজি, এস হচ্ছে জলের আপেক্ষিক তাপ, এই যে জলের আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি কেলভিন, তাহলে এস হচ্ছে জলের আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি কেলভিন, টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, বলছে জলকে 10 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করতে, তার মানে জলের উষ্ণতা বৃদ্ধি টি হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, আর উষ্ণ 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি মানেই কেলভিন স্কেলেও 10 কেলভিন উষ্ণতা বৃদ্ধি, ঠিক আছে, সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি মানে কেলভিন স্কেলে 10 কেলভিন উষ্ণতা বৃদ্ধি, তাহলে টিটাকে আমরা 10 কেলভিন লিখে দিলাম। এবার বাকি রয়ে গেল জে, জে মানে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এসআই পদ্ধতিতে এর মানটা হচ্ছে 1, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এসআই পদ্ধতিতে এর মানটা হয় 1, ঠিক আছে, এবং কোনো একক থাকে না, তাহলে জে এর জায়গাতে 1 বসালাম, এমটা হচ্ছে দেখো 1 কেজি বসিয়ে দিলাম একক সহ,
এসটা হচ্ছে 4200 জুল পার কেজি কেলভিন, এই যে 4200 জুল নিচে লিখেছি কেজি কেলভিন, আর টি মানে হচ্ছে 10 কেলভিন। তাহলে এখানে দেখো কেজি কেজি কাটলো, কেলভিন কেলভিন কাটলো, তাহলে পড়ে রইলো কত দেখো 4200 × 10 জুল, তার মানে হচ্ছে 42000 জুল, 42000 জুল, তার মানে 42 × 10³ জুল, 42 × 10³ জুল। তো সেইটাকে আমি যদি এখানে 4.2 লিখি তাহলে এখানে 10⁴ করে দেবো, তাহলে 4.2 × 10⁴ জুল এটা উত্তর, 4.2 × 4.2 × 10⁴ জুল এটা উত্তর। এই যে দেখো অ্যান্সার আছে 4.2 × 10⁴ জুল, 4.2 × 10⁴ জুল। ঠিক আছে, তাহলে এই টপিকটা আমাদের এই অবধি রইল, এই টপিকটা আমাদের এই অবধি রইল। পরের দিন আমরা তাপের থার্ড পার্টটা পড়ব, এই টপিক এই অবধি রইলো।